নমস্কার বন্ধুরা পরনে সাদা পোশাক কপালে তিলক বিজেপি বিধায়কদের ড্রেস কোড বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী নজিরবিহীন ঘটনা ঘটালো বিজি স্বাধীনতার পরে বিধানসভায় এমন ড্রেস কোড তারা প্রথম চালু করলো বিস্তারিত জানতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের আইকনটা প্রেস করতে ভুলবেন না নতুন বিধানসভার প্রথম অধিবেশন শুরু হয়েছে এখন মুকুল রায়কে বাদ দিয়ে বিজেপির বিধায়ক সংখ্যা চুয়াত্তর প্রথম দিনে হাজির ছিলেন সত্তর জন তাদের প্রায় সকলের পরনেই ছিল এক ধরনের পোশাক সাদা পাজামা পাঞ্জাবির সঙ্গে গেরুয়া উত্তরীয় আর কপালে গেরুয়া তিলক মহিলা বিধায়কদেরও কপালে ছিল গেরুয়া তিলক এ ব্যাপারে পুরুষ মহিলা সবাই এক আর একটা মিল ছিল পুরুষ এবং মহিলা বিধায়ক সকলের গলায় ঝুলছে গেরুয়া উত্তরীয় প্রধান বিরোধী দলের সব বিধায়কের পরনে একই রকম পোশাক দেখে স্বাভাবিকভাবে কৌতূহলী সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জবাবে তিনি বলেছেন গেরুয়া মানে সনাতন ভারত এবং স্বামী বিবেকানন্দের প্রতীক কিন্তু বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর শুধু প্রথম দিনই নয় এবার থেকে বিধায়কদের ড্রেস কোড মেনেই অধিবেশনে যোগ দিতে হবে নির্দেশ দিয়েছেন পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী উনিশশো সাল থেকে বাম কংগ্রেস তৃণমূল তো বটেই জনতা পার্টি এবং জনসংঘের বিধায়করাও নানা সময় পশ্চিমবঙ্গে বিধানসভা সদস্য হয়েছেন কিন্তু কখনো কোনো দলের পক্ষে বিধায়কদের ড্রেস কোড দিতে দেখা যায়নি তাই তাই রাজ্যের রাজ্যের প্রধান প্রধান বিরোধী দলের বিধায়কদের একই রকম পোশাকের সঙ্গে গেরুয়া তিলক ও উত্তরীয় নিয়ে বিধানসভায় অংশ নেওয়ার ঘটনা এক কথায় নজিরবিহীন বিজেপির এক বিধায়ক বললেন শুভেন্দুদার নির্দেশ মতো বিজেপির সব বিধায়কই রকম পোশাক বিধি মেনেই অধিবেশনে আসবেন শুক্রবার সকলেই সাদা পোশাক পরে আসতে বলা হয়েছিল বিরোধী দলনেতার ঘরেই সকলের কপালে তিলক ও গলায় উত্তরীয় পরিয়ে দেওয়া হয় বিজেপির আর এক বর্ষিয়ান বিধায়কের কথায় বিধানসভায় এবার আর বিরোধী হিসেবে বাম বা কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই তাই আমরাই বিরোধী হিসেবে সরকারের বিরুদ্ধে লড়াই করব। আমরা যে একটি নির্দিষ্ট দর্শনে বিশ্বাসী তা বোঝা যাবে এই পোশাকে এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আবারও নতুন ভিডিও নিয়ে দেখা